আসসালামু আলাইকুম। আজকে কিলাখান হোমমেড দই বানানি যায় সহজে ইনশাল্লাহ দেখাইমু। প্রত্যেকে অনুরোধ করেন যে অত মজার দই কিলাখান বনে, এই জন্য ফলে একটা ফাতিল, এই যে এই ধরনের ফাতিলও ব্যবহার করতে পারবা, অনেকে অথবা গরমের মধ্যে যদি এই ধরনের থাকে একটা দিয়েও পারবা। এইটারে একটু গরম করতা কিছু হুম থাকত। এরপরে আমি দিব যে 2 লিটার দুধ, 2 লিটার দুধের লগে কন্ডেন্স মিল্ক একটা, আর ইয়োগট আধা কাপ দিয়া মিক্স করবো ইনশাল্লাহ। দুধ জাল দেওয়া হয়েছে, 2 বার উঠতেছে, এরপরে মাঝে মধ্যে লাড়া রাখা হয়েছে কন্টিনিউ। দুধ আসিল আরো অনেক বেশি, এটা জাল দিয়া একটু কমছে। এখন মিক্স করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একটারে লাড়তে থাকবো, মানে যত লাড়বো এই যে ফেনাই গুলো হইব এগুলো সুন্দর লাগবো পরে যখন দই বোল সেটিং হয়ে যাবো। যে ইনশাল্লাহ যে ফেনাই গুলো থাকবো মোলা, এখন কো রেডি হয়ে গেছে। ওভেন গরম হয়ে দিয়া, এরপরে অফ করিয়া ওভেনের মধ্যে 4 ঘন্টা এটা রাখা হইব, অথবা গরম জায়গাত যদি রাখুন 6 ঘন্টা। ধীরে ধীরে হইলে বালা 2 ঘন্টায় দই হয়ে যায়, যখন কু ধীরে ধীরে বইব একটা খুব টেস্টি হয়। তা আমি এখন কু আমার ব্রয়লার গরম মধ্যে গরম একটু জায়গা আছে ও জায়গাত রাখি দেবো ইনশাল্লাহ। পরে রেডি হয়ে আলি দেখাই মাফ খাইতে। জাজাকাল্লাহ। আলহামদুলিল্লাহ দই এখন রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দৌকা, এই যে উপরে ফেনা হয়েছে। আর একটা জিনিস বলি গেছিলাম, যখন দুধ গরম করা হইব অত গরম রাখতা না, হান্ডির মধ্যে মোলা হাত দিয়া দেখবা যে দরা যায় যদি হান্ডির মধ্যে, তাহলে মনে করবাও ঠান্ডা হয়েছে, অত গরম হইত না ওয়ানির সময়। আর মনে হইতে পারে যে দই আমি টিস্যুর মধ্যে খেতে লাগিয়ে রাখছি, যে ফানি ওটার নিজাইছি চাকনি দেওয়া টিস্যু দেওয়া, আর এর পরে দিছি। আপনারাও চাইলে ও দই কিছু রাখিয়া যখন যখন দই বয় আবার বইতে পারবা। বিসমিল্লাহ রহমানির রহিম। ওই ধোকা একবারে কত সুন্দর দই চাখা, কোনো ফানিও নাই, এত স্বাদ, আলহামদুলিল্লাহ খুব মজার দই। বিসমিল্লাহ। ভেরি টেস্টি।